দিনাজপুরের পার্বতীপুরে অর্থ বছর 2019-20 খরিফ এক মৌসুমে আউশ প্রণোদনা কার্যক্রমের আওতায় উপজেলার একটি পৌরসভা ও 10টি ইউনিয়নে উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুজ্জামানের সভাপতিত্বে সকাল 10টায় উপজেলা চত্বরে 2020 জন কৃষকের মাঝে 5 কেজি বীজ, 15 কেজি ডিএপি ও 10 কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হক, বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাগান থেকে তুলে আনা তাজা আনারসের মজাদার স্বাদে বিস ক্লাবের ফ্রুট ফান পাইনঅ্যাপল বিস্কিট ফান চলবে। পল্লী টিভি দেশ ও জনতার কথা বলে।